ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। এতে আপনারা দেখতে পাবেন গুণ করার দুটি সহজ নিয়ম বা ট্রিক্স, যেটি পরীক্ষার হলে আপনাদের খুবই সাহায্য করবে। এখানে দেখে নেব, প্রথমে 100 থেকে কিছু বড় দুটি সংখ্যার গুণ করা সহজ নিয়ম, যেগুলো আপনি খুব সহজেই মুখে মুখে করে ফেলতে পারবেন এবং পরীক্ষার হলে আপনার খুবই তাড়াতাড়ি করে উঠতে পারবেন, সলভ করতে পারবেন। এবং দেখবো 100 থেকে কিছু ছোট দুটি সংখ্যার গুণ করার খুব সহজ নিয়ম, যেগুলো আপনি জানলে মুখে মুখেও করে ফেলতে পারবেন। চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। ধরুন 103 এবং 104, 103, 104, এই দুটি সংখ্যার গুণ করার নিয়ম। ফার্স্টে দেখে নেব 103 সংখ্যাটি 100 থেকে কতটা বড়। 103 100 থেকে 3 বড় এবং 104 100 থেকে কত বড়? 104 100 থেকে 4 বড়। খুবই সোজা, দেখুন প্রথমে 3 আর 4 এই দুটো গুণ করতে হবে, করলে হবে 12। এদিক থেকে আমাকে দুবার বসাতে হবে। যদি ধরুন এমন গুণ হলো একটা সংখ্যা বেরোচ্ছে, তার আগে একটা শূন্য বসিয়ে নিতে হয়, কিন্তু এখানে দুটো সংখ্যাই আসছে, 3 আর 4 গুণ করলে 12 আসছে। এবার এই 103-এর সঙ্গে এটা যোগ করতে হবে বা 104-এর সঙ্গে এই তিনটা যোগ করতে হবে, যে যাই করুন একই হবে। 103-এর সঙ্গে 4 যোগ করলে হয় 107, বা 104-এর সঙ্গে 3 যোগ করুন 107, দুটো ক্ষেত্রেই সমান হয়। তাহলে 103 এবং 104 গুণ করলে হয় এই সংখ্যাটি, যেটি দেখুন আপনি খুব সহজেই করে ফেলতে পারলেন। এবং দেখে নেব পরেরটি, 107, 106, একই নিয়ম। 107 হচ্ছে 100 থেকে 7 বড়, 106 100 থেকে 6 বড়। প্রথমে এই দুটি গুণ করে নিতে হয়, এই দুটি গুণ করলে হয় 42। এবার এই 107-এর সঙ্গে এটা যোগ করলে, 107 আর 6 যোগ করলে হয় 113, এবং 106 এবং 107, এই 106 এবং 7 যোগ করলে হয় 113, দুটি ক্ষেত্রেই একই, যোগটা কোনাকুনি করতে হয়, ঠিক আছে? তাহলে 113, 42, এটা হচ্ছে আপনার ফার্স্ট নিয়ম। এবার দেখে নেব দ্বিতীয় নিয়মটি, এটা হচ্ছে যেটা দেখব সেটি হচ্ছে 100 থেকে কিছুটা ছোট দুটি সংখ্যা গুণ করার নিয়ম, যেমন 95 এবং 92। 95 100 থেকে 5 ছোট, 92 100 থেকে 8 ছোট ধরুন। এবার আমাকে করতে হবে এই দুটি সংখ্যার গুণ একই নিয়ম, এইটা 5 গুণ করলে হয় 40। এবার যেহেতু 100 থেকে বড় সংখ্যার ক্ষেত্রে কী করছিলাম, 100 থেকে যেহেতু বড় সংখ্যা তাই আমরা যোগ করছিলাম, সহজে মনে রাখবেন যোগ করছিলাম কোনাকুনি, এটার ক্ষেত্রে কী করব, 100 থেকে ছোট সংখ্যা এক্ষেত্রে আমরা বিয়োগ করব, কোনাকুনি করব, ধরুন 95 আর 8, এই দুটি বিয়োগ করলে হয় 87, বা 92 এবং 5, 92 থেকে 5 বিয়োগ করলে হয় 87, দুটো ক্ষেত্রেই সমান, এটা হচ্ছে 95 এবং 92 এর গুণফল। আরেকটা দেখে নেব এক্সাম্পল, 98 এবং 96, 98 100-এর থেকে 2 ছোট এবং 96 100-এর থেকে 4 ছোট। এক্ষেত্রে দেখুন যেটা বলছিলাম, 4 আর 2 গুণ করলে 8, একটা সংখ্যা হচ্ছে কিন্তু এই দিক থেকে দুটো সংখ্যা বসাতে হবে, তাই 0 বসিয়ে নেব। এবার বাকি নিয়মে 98 থেকে 4 বিয়োগ করতে পারি বা 96 থেকে 4 বিয়োগ করতে পারি, দুটো ক্ষেত্রেই 94 হবে, দুটো ক্ষেত্রেই এক, 98 থেকে 4 বিয়োগ করলে 94, 96 থেকে 2 বিয়োগ করলে 94, তাহলে 98 এবং 96 গুণ করলে 9408। বন্ধুরা, আপনারা দেখে নিলেন দুটি সহজ নিয়ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।